আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ইউএস লুবনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে লাঞ্চে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু করব না, আজকে হাফ কেজির মতন গরুর মাংস নিলাম হাড্ডি সহ, আর হাফ কেজির মতন ডাল রান্না, ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। ডালটা বুটের ডাল, একদম দেশীয় স্টাইলে রান্না করব। আমি বসায় দিলাম তাও ডেক্সি, ডেক্সির মধ্যে দিয়ে দিলাম অয়েল। এই যে কথা না বেরিয়ে সরটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, ডালচিনি, দুটা এলাচ বড় সাইজে, গোলমরিচ দিয়ে দিচ্ছি দুই চারটা, বেশি না। দিব অনিয়ন কুচি, আমি বড় সাইজের একটা অনিয়ন নিলাম, দিব আদা রসুনের পেস্ট, দুই চামচের মতন দিলাম, এবার আমি দিয়ে দিব এই যে হাফ কেজির মতন নিলাম হাড্ডি সহ, বিসমিল্লা। এবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব, গোস্তটার কালার যদি চেঞ্জ হয়ে আসে। সব মশলা অ্যাড করবো, একটু রেখে দিব, গোস্তটার কালার চেঞ্জ হয়ে আসলে এবার আমি সব মশলা অ্যাড করবো। যেহেতু ডাল সহ রান্না করব, এখানে 2 টেবিল চামচের মতন আমি হলুদ দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আমি টমেটোটাও দিব একটু পরে দিব, কম দিব না, ভালোভাবে নেড়ে দিই। লো আছে, আমি একটু কিছুক্ষণ কষতে দিব, তারপর পানি অ্যাড করব। এবার ডেকে দিব, দিয়ে দিব টমেটো, এই যে এ পর্যায়ে আসলে আমি দিয়ে দিব টমেটো, একটু নেড়ে ছেড়ে দিব, এবার একটু গরম পানি অ্যাড করব যেহেতু সিদ্ধ করার জন্য। এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিব একটু গরম পানি কষানোর জন্য, ডালটা আমি হাফ সিদ্ধ হয়ে আসলে মাংস তারপর দিয়ে দিব। যে গোস্ত বলতেছি মাংস বলতেছি কেউ মাইন্ড করে না, আসলে আমি দেখি আমার গরুর মাংস কি অবস্থা। এই পর্যায়ে আসলে এতক্ষণ কষতে দিলাম আমি, এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিব এই যে বুটের ডাল, বিসমিল্লাহ। এবার ভালোভাবে ডালের সাথে কষিয়ে নিব, দু 3 মিনিটের জন্য কষতে দিব আমি, তারপর জল দিয়ে দিব।
এবার দেখে দিব। এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিব জল, দেখুন তখন কষিয়েছিলাম আমি, একদম লো আছে। এবার জল দিয়ে দিব, বাস জলটা একটু বাড়িয়ে দিব, পানিটা কষিয়ে টসিয়ে এটা সিদ্ধ হতে টাইম লাগবে। এই যে গরম পানি দিচ্ছি আমি, দিয়ে দিলাম। ডালটা না ফোটা পর্যন্ত, মাংসটা আর ডালটা দেখি আমার বুটের ডাল আর মাংসের কি অবস্থা, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু জল জল রাখলাম এই জন্য, আমি রুটি দিয়ে কালকে সকালে রুটি দিয়ে খাবে সবাই বাচ্চারা, এই জন্য। এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ, দিয়ে দিব ধনে পাতা, হয়ে গেল আমার মাংসের বুটের ডাল রান্না। কতটা সুন্দর হয়েছে, আমি আর একটা রান্না করব, ভেন্ডি ভাজি করব। আমি ভেন্ডিটা ভাজি করার জন্য বসাই দিলাম তাওয়া, একটু গরম হয়ে আসতে দিয়ে দিব অয়েল, দিয়ে দিব অনিয়ন, তেলটা গরম হয়ে আসছে। লবণটা না উঠা, তেলটা না সিটার জন্য দিয়ে দিব লবণ। আমি ভেন্ডির মধ্যে একটা ছোট সাইজের আলু দিলাম আর টমেটো দিলাম, দিয়ে দিব সব দিয়ে। আমি কোনো ধরনের মরিচের গুঁড়ি ইউজ করব না, জাস্ট হলুদ আর মশলা ইউজ করব, কাঁচামরিচ ইউজ করব। ভেনে জিরে পাউডার দিয়ে দিলাম, এবার ভালোভাবে নেড়ে দিব। এবার নেড়ে সেড়ে একটু ঢেকে দিব, আমার ভেন্ডিটার কি অবস্থা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। হয়ে গেল আমার ভেন্ডি রান্না। এই পর্যায়ে আসলে আমি একটু পানি অ্যাড করি নাই, ধনে পাতাটা দিয়ে দিলাম, দেওয়ার পর ঢেকে দিব। প্লিজ তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যে যেখানে থাকো নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।